বাজেট এটা অতিমারীর সময় দ্বিতীয় বাজেট হতে যাচ্ছে। আমার মনে হয় যে এখানে আমাদের যে রাজস্ব আহরণ, রাজস্ব ব্যয়, আমাদের ঘাটতি অর্থায়ন, আমাদের বাস্তবায়ন এবং আমাদের যে সংস্কার রাজস্ব, এই পাঁচটা দিকেই আমাদের গুরুত্ব দিতে হবে। আমার মনে হয় যে আমরা আশা করব যে সরকারের যে কর কাঠামো আছে, কর কাঠামোর মধ্যে কিছু অ্যানোমালিজ আছে, সেখানে সেটা কে আস্তে আস্তে করে আমাদের কমাতে হবে। WTO-র সাথেও, আমাদের বিশ্ব বাণিজ্য সংস্থার সাথেও আমাদের কমপ্লায়েন্স এনশিওর করতে হবে, যেহেতু আমরা LDC থেকে বেরিয়ে যাব 2026-এ। এবং আমার মনে হয় যে এইবার ব্যয়ের দিক থেকে অবশ্যই সামাজিক সুরক্ষা খাত, এটাকে বেশি গুরুত্ব দিতে হবে, অর্থায়ন বাড়াতে হবে এবং সেখানে ক্যাশ ট্রান্সফারের উপরে বেশি আমার মনে হয় টাকা রাখা উচিত। স্বাস্থ্য খাতে অবশ্যই আমাদের ব্যয় বৃদ্ধি করতে হবে এবং ক্রমান্বয়ে আমরা যাতে একটা হেলথ ইন্স্যুরেন্সের দিকে যেতে পারি, সেটা আমাদের এই বাজেটের সূত্রপাত আমরা করতে পারি। শিক্ষা খাতকে অগ্রাধিকার তো অবশ্যই আমাদের দিতে হবে। আর ব্যয়ের দিক থেকে আমাদের মেগা প্রজেক্ট যেগুলো আছে এবং সামনে যেগুলো সমাপ্ত সেগুলো আমাদের শেষ করা উচিত, কিন্তু নতুন মেগা প্রকল্প না নিয়ে আমরা যদি ছোট ছোট প্রকল্প যেগুলোতে আমাদের শ্রম ঘন এবং বিভিন্ন স্থানিকভাবে তারা তাদের চাহিদা সেটা নির্ধারণ করে প্রজেক্ট গুলোকে তার আমরা যদি আনতে পারি, তাহলে সেখানে কর্মসংস্থানেরও একটা সুযোগ হবে, আয়ও হবে এবং সেটার প্রেক্ষিতে আমাদের উৎপাদনেরও একটা চাহিদা সৃষ্টি হবে, যার মাধ্যমে অর্থনীতিতে একটা ভার্চুয়াস সাইকেল আমরা যেটাকে বলি, একটা ইতিবাচক একটা চক্র কিন্তু সৃষ্টি হতে পারে। তো সেদিকটাতে আমাদের নজর দিতে হবে। আর সামগ্রিকভাবে আমি বলবো 2020-21-এর এই অর্থ বছরেও আমরা পুরোটা খরচ করতে পারিনি, আমাদের অনেক জায়গায় অব্যবস্থাপনা আমরা দেখেছি, বাস্তবায়ন সক্ষমতা বৃদ্ধি করার জায়গাগুলোতে আমাদের হাত দিতে হবে।